আমি তোমাদের সবাইকে বলছি, আমাকে ভালোবেসে আজকে আমার বিচিত্র স্বাদের গল্পের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর আমারই মতো আনন্দ করো, আর আমার সঙ্গে থেকে যাও। ভালো লাগছে হঠাৎ করেই, ইস, আমার চুলটা তো সুন্দর হয়ে গেছে, চুলটা কত সুন্দর হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি মহাষষ্ঠী। এখানে পুজো হবে, প্যান্ডেল করেছেন। আমি রিক্সায় উঠেছি, এখন যাচ্ছি বেবির স্কুলে। আজকে প্যারেন্ট টিচার্স মিটিং আছে আর কি, 11টা থেকে। এখন বেজে গেছে প্রায় 10:45। তো বেবিকে রেখে আসছি খাইয়ে, গো ঘুমোচ্ছে এখনও, হাজব্যান্ড স্নান করেছে। আমি যেতে যেতে 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, খেয়ে মানে অফিসের ড্রেস পরে উৎসব বসে থাকবে। আমিও যাব বাড়িতে, আর হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাবে, বুঝেছো? হ্যাঁ, ছেলে বাড়িতে ঘুমোচ্ছে। হ্যাঁ, ভাবছিলাম যে কি করে যাব ছেলেকে নিয়ে, নাকি বাবা অফিসে যাবে। বাবা বললো ঠিক আছে তুমি যাও, আমি না একটু দেরি করে অফিসে যাই। তো চলো, স্বাধীন চাকরি, তো চলো স্কুলে যাই, প্রায় এসে গেছি। ভালোই করেছে রেজাল্ট, অঙ্কে তো 30-এর 30, ইংলিশেও মোটামুটি 30-এর 30 পেয়েছে, কিন্তু জিকে একদম লো, ডাউন, ফেল এক কথায়। তো চলো, আমি আমার গোবিন্দের পুজো না দিয়ে চলে গেছি, আজকে বৃহস্পতিবার। হাজব্যান্ড কোথায়? সোনা ছেলে আমার লক্ষ্মী ছেলে, বাবু পাখি আমার সোনা পাখি, তুমি আমার সোনা বাবা, তুমি আমার সোনা পাখি। ভুলেই গেছি আমি এখন স্নান করেছি, ভুলেই গেছি আমি আজ আগে স্নান করেছি। সকাল সকালে স্নান করে বেবির স্কুলে চলে গেছি, বেবিকে স্নান করে নিয়ে এসেছি। আমার কেন যেন মনে হচ্ছিলো আমি এখনও স্নান করিনি, হঠাৎই মনে হলো আমি তো স্নান করেছি, ভুলে গেছিলাম, পুজো করিনি, তার জন্যে আরও মনে হয়েছে যে স্নান করিনি। আজকে বৃহস্পতিবার, দিদির ঘর মোছা এখনও হয়নি, আমি ঘর ঝাড় দিয়ে দিয়েছি সকালবেলাতে। দিদি এসছে ঘর মুছে দেবে, পুজো করে নেব, আর আমার মাতা লক্ষ্মীকে সিঁদুর পরি, আমিও সিঁদুর পরে নেব। আমার বেবির স্নান হয়ে গেছে, ওকে আমি চিরন দিয়ে দিয়েছি, ড্রেস চেঞ্জ করে দিয়েছি, বাবু বসে গেছে ট্যাব নিয়ে। ভাবো, ওকে দেখলে আমার এরমটাই কেন যদি মনে হয় যে বড় হলেও ওরকম ল্যাপটপ নিয়ে বসে থাকবে। অ্যাডভান্স কথা বলে ফেললাম, এমন কিছু মনে হওয়ার কোনো কারণ নেই, বুঝেছো? তো চলো, চুল ছেড়ে দেওয়ার দিন আমার শেষ। জানো তো, মাঝে মাঝে খুব আনন্দ হয়, বিশ্বাস করো যে আমি চুলটা স্ট্রেট করেছি। তোমাদের এরকমটা হয় কিনা আমি জানি না, মানে ছোটোবেলায় যেরকম নতুন ড্রেস কিনলে পরে বারবার দেখতাম যে এরকম মনে হতো যে আমার তো নতুন ড্রেস আছে, পছন্দের ড্রেস আছে, ঠিক চুলটা স্ট্রেট করে আমার এটাই মনে হচ্ছে যে মানে ভালো লাগছে হঠাৎ করেই, ইস, আমার চুলটা তো সুন্দর হয়ে গেছে, চুলটা কত সুন্দর হয়েছে। এটা একদম বোকা বোকা আর কিছুই নয়। তো চলো, পুজোতে সত্যি কথা বলতে কি করব আমি এখনও সিদ্ধান্ত নিয়ে পারিনি, বনগাঁতে যাব না, এখানে থাকবো। তবে পঞ্চমী হচ্ছে তোমার, আজকে হচ্ছে 29 তারিখ, 29th সেপ্টেম্বর, কালকে হচ্ছে 30 সেপ্টেম্বর। তো কালকে হচ্ছে পঞ্চমী, পঞ্চমী তো পড়েই গেল, ব্যাস পঞ্চমী পড়ে গেল মানে আর কি, পুজো তো শুরু হয়েই গেল। পঞ্চমীতেই তো নিমতলা বেলতলাতে পুজো হয়। তো চলো, দেখা যাক কী হয়, গেলে বলবো, না গেলেও তোমাদেরকে জানাবো। চলো, প্রত্যেক গুরুবার বা বৃহস্পতিবার আমাদের প্রত্যেক এওদের এটা উচিত যে মা লক্ষ্মীর পাঁচালি পরে বৃহস্পতিবারে পুজো করা, কিন্তু আমার সময় হয়ে ওঠে না। তো আমি কী করি, পাঁচালি মা লক্ষ্মী পাঁচালি মানে তুলসী পাতা দিয়ে পুজো করে প্রণাম করে মাকে বলে রাখি যে মা আমি আর ফোন পড়তে পারছি না, তো রেখে দিই পাশে। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার পরে
তুলে রেখে দিই, আর তা নাহলে পরের দিন সকালে পুজোর সময় তুলে রেখে দিই। তো চলো এভাবে আমি বৃহস্পতিবার পালন করি। বেশিরভাগটা আমি পরের দিন সকালে পুজো দেওয়ার সময় পাঁচিলটা তুলে নিই আর কি। তো চলো, তো চলো পুজো কমপ্লিট। খুব রোদ্দুর, এই যে এখন ওয়েদারটা আছে না, এই ওয়েদারটা যদি পুজোর সময় থাকে তাহলে সবাই খুব পুজোটা মজা করবে, আনন্দ করতে পারবে, বুঝেছ? তো চলো লাঞ্চ করে নেব, এখন বাজে অনেক বেজে গেছে, কোনো দুটো, বুঝেছ? এই যে আমার বেবি খেলা করছে দেখো, তখন থেকে খেলা করা যাচ্ছে, আগে তো খেলতে খেলতে এক একাই ঘুমিয়ে পড়েছিল। তো চলো লাঞ্চ করে নেব, লাঞ্চটা কী আছে তোমাদেরকে দেখানো হয়নি, লাঞ্চটা শেয়ার করব। তো চলো আমি নিয়ে আসি। পালং শাক হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ভাজি করা হয়েছে। এভাবে লাউ ভাজি তোমরা খেয়েছো কিনা আমাকে জানিও। লাউ ভাজি চালকুমড়ো তরকারি, চালকুমড়ো তোমরা চালকুমড়ো দিয়ে মাছের ঝোল খাও কিনা আমাকে জানিও। এটা চালকুমড়ো দিয়ে মাছের ঝোল হচ্ছে বাটা মাছ দিয়ে, আর লাউ ডাল করেছে, লাউ ডালটা এখন আমি নেবো না, এই দিয়ে যথেষ্ট খাবার আমার, এটা দিয়ে পেট ভরে যাবে, এই দিয়ে লাঞ্চ ফাটাফাটি হবে। তো চলো। হ্যালো ফ্রেন্ড, যে গুড ইভিনিং, এখন বাজে ঠিক 7:30। আমি একটু টিফিন নিয়ে বসে গেছি, রুটি দিয়ে ডিম দিয়ে বানিয়ে নিয়েছি, শুকনো রুটি, বুঝেছো, খেতে ইচ্ছে করে না মাঝে মাঝে, তো ডিম দিয়ে বানিয়ে নিয়েছি, আমার বেবিকে একটু খাইয়ে দিয়েছি, ওই যে পড়ে এসে খেয়ে নিয়েছে, তো চলো বসে বসে এটা খাই। আজকের ভিডিওটিতে আমি প্রথমেই বলেছিলাম বিচিত্র স্বাদের ভিডিওটি আজকে, সত্যি তাই, কারণ 29 তারিখের সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোটামুটি শেয়ার তোমাদের সঙ্গে করেছি। আর আছে 30 তারিখে যেটা হচ্ছে আমার বেবির স্কুলে প্রোগ্রাম আছে, মানে 30 তারিখ বলতে পঞ্চমীর দিনে, তো চলো আগে পঞ্চমীর দিনে বেবির স্কুল থেকে ঘুরে আসব। দেখো বেবির স্কুলে আমরা বেরিয়ে যাচ্ছি, অলরেডি ক্লাস হবে না, শুধু জলের বোতল দিতে বলেছে, তো তার জন্য ব্যাগটা নিতে হচ্ছে। আমার বেবিকে দেখো নতুন পাঞ্জাবি পরেছে, আর ম্যাডামরাও নতুন সাজে আজকে সেজেছে, কারণ পঞ্চমীতে স্কুলের প্রোগ্রাম আছে, ওদের মধ্যে একটা গান বাজনা মোটামুটি সাংস্কৃতিক অনুষ্ঠান যাকে বলে। তো পঞ্চমীতে সামান্য এইটুকু সুন্দর মিষ্টি মুহূর্ত যেটা আমার বেবি পাঞ্জাবি পরে স্কুলে আসছে, আর স্কুলের প্রোগ্রামটা এটাই স্মৃতি ধরে রাখার জন্যই ক্যামেরাবন্দি করা। হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি মহাষষ্ঠী, মহাষষ্ঠীতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। আজকে মহাষষ্ঠী, কালকে পঞ্চমী ছিল, পুজো শুরু হয়ে গেছে মানে ষষ্ঠী তো হয়েই গেল, আর সপ্তমী অষ্টমী নবমী দশমী এখনও 4টা দিন বাকি আছে। তো একদম নো ড্যাট, নো বাধা, নো বিঘ্ন, একদম ফুল আনন্দ নিয়ে ঘুরতে হবে আর আনন্দ করতে হবে। লাইটটা উপরে দিলাম সব। তো চলো আমরা বেরিয়ে গেছি, এখানে তো থাকবো না বললাম, কালকে বেরিয়ে যাবো, তো এখানে আমাদের পলতা বাদামতলা গঙ্গার পাড় এদিক ওদিক করে সমস্ত মাকে দেখে আসি, আর ক্যামেরা বন্দি করে নিয়ে আসি, কারণ বাড়িতে এখানে আস্তে আস্তে দশমী পার করে আসবে, আর হাজব্যান্ড তো থাকবে না। তো চলো আমরা ঘুরে আসি। যখন বাইকে বেরিয়েই প্রথম এই লাইটিংটা দেখি, আমি কিন্তু প্রথমবার দেখে খুব অবাক হয়েছিলাম, কারণ আমার জন্যে সেটা ফার্স্ট টাইম ছিল এবছরে। তো তোমাদের নিশ্চয়ই এটা ফার্স্ট টাইম নয়, কারণ তোমরা অনেক ভালো ভালো লাইটিং দেখেছো, প্যান্ডেল দেখেছো, অনেক কিছু দেখেছো, বাট আমার দেখা কিছু ভালো মুহূর্ত, কিছু ভালো এনজয় মোমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই ক্যামেরাবন্দি করে রেখে দিয়েছি, কিন্তু আমার এক্সাইটমেন্টটা কিন্তু তোমাদেরকে আমি বোঝাতে হয়তো পারিনি। তো যাই হোক, চলো তোমরা আমার সঙ্গে থেকে ভালোবেসে আমার ভিডিও দেখতে থাকো আর এনজয় করতে থাকো। লাইটিং লাইটিং লাইটিং, তবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, জানুয়ারি ফেব্রুয়ারিতে পুজো নেই, কিন্তু তবুও মাস দুটো খুবই ধুমধাম করেই সময়টা কেটে যাবে আর কি। মানে শরতের ঋতু শুরু হয়ে গেল, শরৎ ঋতু, শরৎ হেমন্ত শীত বসন্ত পর্যন্ত মোটামুটি জমজমাট, মানে 12 মাসে 13 পার্বণ বাঙালির উৎসব, আনন্দের শেষ হবে না আর কি। তো চলো, এত লাইটিং এত লাইটিং যে আমি ক্যামেরায় আমার কেমন দেখতে লাগছে বুঝতেই পারছো, তো চলো এনজয় করো। পৃথিবীর আর কোনো সৌন্দর্য তার কাছে গান হয়ে গেছিল, যারা গেস্টরা সংগ্রহ করতে গেছেন মঞ্চের উপর থেকে গেস্টরা সংগ্রহ করে। চলো
আমরা বাইকে বসেছিলাম অবভিয়াসলি, তো তোমরা দেখেছো যে মাকে দর্শন করার জন্য দেখো কত ভক্তরা লাইন দিয়ে যাচ্ছে। এখন লাইন ছাড়া কোনো কাজই নেই, সব জায়গাতে এখন লাইন আর লাইন। লাইন দেখে মাকে দেখা মানে কতটা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে বুঝতে পারছো? ষষ্ঠীর দিন আমরা বেরিয়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে অবশ্যই, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যেহেতু কালকে বনগাঁতে যাবো তো কিছু কসমেটিক্স প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। তো একই সঙ্গে ওই যে কথায় আছে না, হ্রদ দেখা কলাবার চা, এরম একটা ব্যাপার রাখি, কিন্তু কোনো মন্দিরে দাঁড়িয়ে সেইভাবে আর মাকে দর্শন করা হয়নি আর কি, কারণ বাইক থেকে নামাটা বেবিকে নিয়ে একটু চাপ চাপ আর অনেক অনেক কাজের বাহানা দেখিয়ে বাইরে আসা হয়েছিল আর কি। যাই হোক, তো চলো, এটা হচ্ছে আমাদের পলতার আশেপাশে প্যান্ডেল আর লাইটিং আর কি। তো চলো, তোমাদের ভিড়টা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টসে জানাবে, আর লাইন দিয়ে ঠাকুর দেখার মজাটা তোমাদের কে কে জানো বা এক্সপিরিয়েন্স আছে তো আমায় কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলে যেও না কিন্তু। তো চলো, ভাগ্যবশত একটু মানে কি বলবো, মায়ের কৃপা ছিল বলে দেখো বাইকে হাজব্যান্ডকে বলেছি পাশে দাঁড়াও, আমি মাকে একটু ক্যামেরাবন্দি করে নিয়ে আসি। তো হাজব্যান্ড বেবিকে দাঁড়িয়ে আছে আর আমি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, আর আমিও মাকে দর্শন করতে পারলাম অনেকটা কাছ থেকে, আর ক্যামেরাবন্দি করেও নিলাম। তো চলো, জুম করে মাকে একটু তোমাদেরকে সামনে থেকে দেখাই, আর আমিও একটু মাকে দর্শন করি সামনে থেকে। দেখো মায়ের রূপ তো অতুলনীয়, আমার মতন তুচ্ছ মানুষ কি তার মানে উপমা কি বলবে আর কি তুলনা করবে। যাই হোক, দেখো কত ভক্তরা বসে আছে নিচে মাকে দর্শন করছে, আর রাস্তায় কতটা ভিড়, মানে দুটো বছর করোনার জন্যে কোনো ভক্তরাই বাইরে এসে দেখতে পায়নি প্রতিমা, পুজো সেভাবে হয়নি। এবার মনে হচ্ছে মানে প্রাণ মন ভরে প্রতিমা দর্শন করতে কত ভক্তরা বেরিয়ে গেছে, একদম রাস্তায় প্রচুর ভিড়। এটা হচ্ছে লেটেস্ট একটা মন্দির, যেটা হচ্ছে স্বর্ণ মন্দির আর কি, স্বর্ণ কালারের মন্দির আর কি, মানে সোনার রঙের মন্দির। তো এই মন্দিরটা বেশ সুন্দর, এতটুকুই আমি দেখেছি, ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিতরে যাওয়া হয়নি, হাজব্যান্ড আর বেবি কিনে দাঁড়িয়ে আছে বাইরে, ওই দেখো লাইন পড়েছে বুঝতে পেরেছো, রাত কাবার হয়ে যাবে। ২০২২-এ এবছরের মতন ষষ্ঠীর দিনে প্রতিমা দেখা, মেলা ঘোরা, আনন্দ করা, আমার এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করে দিলাম। তো তোমাদের আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টসে কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো তোমরা আমার সঙ্গে থেকো, ভালোবেসে আমার পাশে থেকো, আমার গ্রামের পুজো কতটা আনন্দ করেছি, ধুমধাম করেছি, আর পুজোতে কী কী থাকছে দেখতে হলে আমার সঙ্গে থাকো। তো চলো, গ্রামে পুজো দেখতে ভোর ৪টে বেরিয়ে গেছি ট্রেন ধরে, মায়ের আরাধনা হচ্ছে ভক্তি ভরে, অষ্টমীর সাজ, নবমীর সাজে আমি সাধনা, আমার বোন আর আমি, আর সাত পাখে ঘুরে মায়ের মন্দির ঘুরে মাকে বেঁধে রাখার সংকল্প আর কি আমাদের সববার। মায়ের সামনে যজ্ঞ হচ্ছে মহাযজ্ঞ, মাকে গান শোনানো, মায়ের সামনে নাচা গানা করা, মাকে পুজো করার পরে দশমীর সিঁদুর, মানে মাকে সিঁদুর দান, আর আমার বেবির সকাল সন্ধ্যায় দৌড়ি ছুটোছুটি করে মন্দির দেখা, সেটাও বাদ যায়নি। সঙ্গে আছি মেলা ঘোরা, মায়ের প্রতিমা দেখা, আর হচ্ছে বিসর্জনের ঢ্যাঙ্করাকুর, আর হচ্ছে বিসর্জনের নাচা গানা।